হাসমানির মামলায় গ্যাগ অর্ডার ভঙ্গের দায়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে $9,000 জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে আবারও গ্যাগ অর্ডার ভঙ্গ করলে তাকে কারাগারে পাঠানোর হুমকিও দিয়েছেন বিচারক হুয়ান মার্শান। মঙ্গলবার মামলার নবম দিনের শুনানিতে তিনি এই আদেশ দেন। এদিন ট্রাম্পের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন স্টর্মি ড্যানিয়েলস ও ক্যারেন ম্যাকডুগালের আইনজীবী কিথ ডেভিডসন। তিনি এই মামলার চতুর্থ সাক্ষী। প্রথমবারের মতো ডোনাল্ড ট্রাম্পের সাথে আদালতে এলেন তার পরিবারের কোনো সদস্য। মঙ্গলবার ট্রাম্পের সাথে আদালতে প্রবেশ করতে দেখা যায় তার ছেলে এরিক ট্রাম্পকে। সাথে ছিলেন ট্রাম্পের দীর্ঘদিনের মিত্র টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন। বিচারক জানান, আগের আবেদন অনুযায়ী আগামী 17 মে ছোট ছেলে ব্যারন ট্রাম্পের গ্র্যাজুয়েশন প্রোগ্রামে যোগ দিতে পারবেন ট্রাম্প। এই সময় আদালতের বাইরে কিছু সংখ্যক ট্রাম্প সমর্থককে জড়ো হতে দেখা যায়। I represent Americans and Donald Trump because we need peace. We don't need war, especially with Russia. Russia has nuclear weapons. We don't need World War 3. There's a lot of hypocrisy in other words. The Democrats point the finger at the Republicans and vice versa. সাক্ষ্য গ্রহণের আগেই বিচারক হুয়ান মার্শান বলেন, ট্রাম্প আদালতের দেয়া গ্যাগ অর্ডার ভঙ্গ করেছেন। বিচার চলাকালীন বিচারক, সাক্ষী, প্রসিকিউটর কিংবা কোর্ট স্টাফদের আক্রমণ করে কোনো বক্তব্য না রাখতে আদালত গ্যাগ অর্ডার জারি করলেও এখন পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প 14টি পোস্ট দিয়ে সাক্ষীদের আক্রমণ করেছেন বলে প্রসিকিউটররা অভিযোগ করেন। বিচারক এর মধ্যে 9টি পোস্টের মাধ্যমে গ্যাগ অর্ডার ভঙ্গ হয়েছে বলে রায় দেন। যদিও ট্রাম্প এক প্রতিক্রিয়ায় তার বিরুদ্ধে এই গ্যাগ অর্ডারকে অসাংবিধানিক বলছেন। সাক্ষ্য গ্রহণের শুরুতে রিপাবলিক ব্যাংকের সাবেক সিনিয়র ব্যবস্থাপনা পরিচালক গ্যারি ফারোকে জিজ্ঞাসাবাদ করেন ট্রাম্পের অ্যাটর্নিরা। ফারো জানান, তার ব্যাংকের মাধ্যমেই স্টর্মি ড্যানিয়েলসকে $130,000 দিয়েছেন মাইকেল কোহেন। এরপর প্রসিকিউটররা সাক্ষ্য নেন স্কট ডিপোজিশন সলিউশনের ফিলিপ থমসন এবং ড্যানিয়েলস ও ম্যাকডুগালের আইনজীবী কিথ ডেভিডসনের। থমসনকে 19 মিনিট সাক্ষ্য নেওয়ার পর দিনব্যাপী সাক্ষ্য দেন এই মামলায় ড্যানিয়েলস এবং ম্যাকডুগালের হয়ে অর্থ লেনদেন করা ডেভিডসন। ডেভিডসন জানান, অর্থ লেনদেনের পুরো কাজটি তিনি করেছেন মাইকেল কোহেনের সাথে। চুক্তিপত্রে স্টর্মি ড্যানিয়েলসের নাম পেগি পিটারসন এবং ট্রাম্পের নাম ডেভিড ডেনিসন লেখা হয়। ম্যাকডুগালকে দেয়া $150,000 মধ্যে 45% তিনি নিয়েছেন বলেও জানান ডেভিডসন। ট্রাম্পের বিরুদ্ধে বিচারের পাশাপাশি উল্লেখযোগ্য একটি অংশ জুড়ে ছিল গ্যাগ অর্ডার ভঙ্গের অভিযোগ। প্রসিকিউটররা তার বিরুদ্ধে 14টি গ্যাগ অর্ডার ভঙ্গের অভিযোগ আনলেও বিচারক তার মধ্যে 9টিকে আমলে নিয়েছেন এবং এই 9টির বিপরীতে তাকে $9,000 জরিমানা করা হয়েছে। ইহসান জুয়েল, TVN24, ম্যানহাটন, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।